আল্লাহ রাসূল বলেন কিয়া কঠিন কিয়ামতের ময়দানে আউয়ালু মা ইউহাসাবু বিল আব্দু ইয়াউমাল কিয়ামাতিস সালাত বান্দার কঠিন কিয়ামতের ময়দানে তোমার কাছে নামাজ হিসাব না হবে বান্দা নামাজের হিসাব দিতে পারবে না কারণ আমার দুনিয়ার জমিনে বান্দা নামাজের হিসাব করে নাই দুনিয়ার জমিনে বান্দা সব কিছু হিসাব মাথা দিয়ে ঠিক 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 করে বান্দা হিসাব গুলো ঠিক করেছে ক্যালকুলেশন করেছে বান্দা হিসাব নামা গুলো খাতার মধ্যে লিখেছে বান্দা বান্দা সুন্দর করে হিসাব গুলো কমপ্লিট করেছে কিন্তু বান্দা একটা বারের জন্য নামাজের হিসাব করে নাই ও মুসলমান আলোচনা শুরুতে প্রথমে যে বলেছিলাম যে এই আলোচনা হয়তো জীবনে শোনেন নাই সেই আলোচনায় এখন আমি পা দিলাম সেই আলোচনায় এখন আমি প্রবেশ করলাম আলোচনা একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন ও মা বোনেরা পদ্মার অন্তরের মা বোনেরা একটু ভালো করে কান লাগা শোনেন কতগুলো নামাজ মিস করেছেন একটা দিনের জন্য কিন্তু নামাজের হিসাব করেন নাই ও মুরব্বি দাদা ও যুবক ভাইরা কত নামাজ মিস করেছো কতগুলো নামাজ ছেড়ে দিয়েছো একটা বারের জন্য নামাজের হিসাব কিন্তু তুমি গণনায় কারণ তুমি দুনিয়ার জমিনে সরকারি চাকরি করেছো অফিস আদালতে কাজ চাকরি করেছো ব্যবসা বাণিজ্য করেছো মাসে একটা মোটা অঙ্কের টাকা পেয়েছো বেতন পেয়েছো ও বান্দারে সব কিন্তু তুমি হিসাব ঠিকঠাক ঠিকঠাক করেছো বান্দারে মাসে বেতন পেয়েছো 20,000 টাকা তুমি বেশ 20,000 টাকা বেতন পাওয়ার পর একটু সুন্দর করে খাতার মধ্যে ক্যালকুলেশন করেছো বাড়ি ভাড়া দিতে হবে 5,000 টাকা পানির বিল কারেন্ট বিল দিতে হবে 5,000 টাকা ছেলে মেলা বড় খরচ দিতে হবে 5,000 টাকা বাজার খরচ করতে হবে 5,000 টাকা এমন করে হিসাব করেছো কয় টাকা আয় হলো কয় টাকা ব্যয় হলো আপনি আমি এমন হিসাব করি কি করি না আমার কথা খারাপ লাগতেছে শেষ করে দেব শেষ করে দেব চলবে চলবে চলুক চলুক হুজুর বারে বলু নাকি আমার বন্ধুবান এখন বাদে রাত্রি 12টা আমি যদি 12:30 বলতে টানি সমস্যা হবে আমার মনে ভালো করে কান লাগা শুনেন আপনি আমি সব কিছু হিসাব করি বান্দারে কয় টাকা বেতন পাইলাম কয় টাকা খরচ করলাম লেখেলেমের লেখা পড়া দিল খরচ গুলো খরচ হলো বাজার খরচ কতগুলো হলো কারেন্ট বিল বাড়ি ভাড়া কত দিল থাকলো কত গেল কত আয় হলো কত ব্যয় হলো কত সঞ্চয় হলো কত এটা আপনি আমি দৈনন্দিন হিসাব করি ও মুসলমান একটা বারের জন্য কিন্তু আপনি আমি নামাজের হিসাব করি নাই কারণ কঠিন কে আমাদের ময়দানে নামাজের হিসাব নেওয়া হবে এ যুবক ভাই মুরব্বী তারা মনোযোগ অন্য দিলে দিলে বুঝবেন না অন্য দিকে দিলে বুঝবেন না মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শোনেন আজকে নামাজের হিসাবটা নিয়ে যান আমি রাশিদুল ইসলাম তবকপুরি মুখ থেকে এই বক্তব্য শুনে যান অনেক আলে ব্রাহ্মণ হয় যে বক্তব্য দেয় নাই আপনার জীবনে হয়তো আপনি এমন করে কখনো গণনা করেন নাই আপনি কল্পনাও করেন নাই সেই হিসাবটা আপনাকে দিয়ে যাচ্ছি ও মুসলমান আজকে তোমার বয়স 20, 30, 40, 50, 60 বছর মুরব্বীরা আছো যুবক ভাইরা আছো তোমার সব বয়সগুলো পড়ে আছে হায়াতের জিন্দগি পড়ে আছে আমি পুরো জিন্দগির হিসাব দেবো না ও মুরব্বী চাচা ও যুবক ভাই তোমার এক বছরের শুধু নামাজের হিসাব দেব যেহেতু কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার নামাজের হিসাব নেবে একটা বছরের হিসাব তোমার হাতে কলমে আমি ধরায় দিচ্ছি একটু ভালো করে একটু মনোযোগ দিয়ে শুনে দাও আপনি এক বছরের কতগুলো নামাজ মিস করেছেন কাজা করেছেন ফরজ বাদ সুন্নাত বাদ নফল বাদ মুস্তাহাব বাদ একমাত্র শুধু ফরজের হিসাব দিয়ে যাই বাকি সুন্নাত মুস্তাহাব নফল গুলো পরে হিসাব করিয়েন ও মুসলমান ভাইয়েরা ও মা বোনেরা ভালো করে কান লাগান এক বছরের শুধু আপনার আমল আমার হিসাব দিয়ে যাচ্ছি এক বছরে আপনি কতগুলো নামাজ মিস করেছেন আপনাকে হাতে কলমে বুঝিয়ে দিয়ে যাচ্ছি এখন আপনাদের কাছে জানতে চাই বলেন তো 365 দিনে কয় বছর একটু কথা বলেন কয় বছর এই মাসে কখন থেকে এরকম করেছে এই 7 বছর গে 7 বছর তোমারে তুমি কয় বছর তখন এদিকে তাকান তাহলে বলে 365 দিনে কয় বছর আমাদের কয় বছর এক বছর এবার এক বছর শুধু হিসাব নিচ্ছি আপনার ও মুসলমান ভালো করে কান লাগান অন্যদিকে মনে হচ্ছে বুঝবেন না আলোচনার পয়েন্ট হারিয়ে গেলে বুঝতে পারবেন না যে হুজুর কি বুঝছিল ওর বুঝলাম না 365 দিনে হয় এক বছর আপনার আমার বয়স কত একটু লক্ষ্য করেন কারো বছর 20 কারো 30 কারো 40 কারো 50 কারো 60 কারো 55 কারো 70 প্লাস এরকম বয়সে লোক এখানে আছে না নাই আছে আপনার পুরো বছর পুরো হায়াত বাদ শুধুমাত্র একটা বছরের আমি হিসাব দিচ্ছি আপনি এক বছরে কতগুলো নামাজ মিস করেছেন তার শুধু ফরজের হিসাব সুন্নাত বাদ মুস্তাহাব বাদ নফল বাদ ওয়াজিব বাদ শুধু ফরজের হিসাব দিচ্ছি এখন বলেন 365 দিনে কয় বছর এক বছর এবার বলেন দৈনন্দিন কয় ওয়াক্ত নামাজ কথা বলেন কয় ওয়াক্ত নামাজ একটু আমার সাথে বলেন ফজর একটু বলেন ফজর যোহর আসর মাগরিব ইশা কয় ওয়াক্ত এবার আমার সাথে উত্তর দেন যারা নামাজি উত্তর দিবেন বলেন ফজরের ফরজ নামাজ কয় রাকাত আমাদের কয় রাকাত ও মুসলমান ভালো করে
65 দিনে হয় এক বছর আর ফজরের নামাজ হলো 2 রাকাত ফরজ এবার 365 দিয়ে 3 দিয়ে 2 দিয়ে গুণ দাও 2 দিয়ে 365 কে গুণ দিলে অ্যানসার আসবে 730 রাকাত নামাজ তার মানে যারা এক ওয়াক্ত নামাজ ফজরের নামাজ একদিনও করেন নাই এক বছরে তুমি শুধু ফজরের ফরজ নামাজ মিস করেছো 730 রাকাত নামাজ ও মুসলমান যুবক ভাইরা মুরব্বি যারা এবার আওয়াজ দিয়ে বলেন তো যোহরের কয় রাকাত নামাজ ফরজ একটু আওয়াজ দেন কয় রাকাত ফরজ জোহরের 4 রাকাত নামাজ ফরজ 365 দিয়ে 4 দিয়ে গুণ দেন অ্যানসার আসবে হলো 1460 রাকাত নামাজ তার মানে ও মুসলমান যুবক ভাই মুরব্বিরা আপনি এক বছরে শুধু জোহরের নামাজ মিস করেছেন 1460 রাকাত নামাজ এবার আসরের নামাজ 4 রাকাত ফরজ ও মুসলমান 360 দিয়ে 365 দিয়ে আবার 4 কে গুণ করেন অ্যানসার আসবে 1460 রাকাত নামাজ ও মুসলমান মাগরিবের নামাজ কয় রাকাত 3 রাকাত ফরজ 365 দিয়ে আমার বন্ধু 3 কে দিয়ে গুণ দেন অ্যানসার আসবে 1095 রাকাত ও মুসলমান ঈশার নামাজ 4 রাকাত ফরজ 365 দিয়ে 4 দিয়ে গুণ দেন অ্যানসার আসবে 1460 রাকাত নামাজ তার মানে ও মুসলমান ফজরের নামাজ 730 রাকাত যোহরের নামাজ 1460 রাকাত আসরের নামাজ 1460 রাকাত মাগরিবের নামাজ 1095 রাকাত ঈশার নামাজ 1460 রাকাত নামাজ তার মানে এক বছরে শুধু আপনি আমি এই ফরজ নামাজের শুধু নামাজ মিস করেছি 730 1460 1460 1095 1460 নামাজ তার মানে ফজর যোহর আসর মাগরিব ঈশা এটা যোগ করলে দেখা যায় আপনি আমি শুধুমাত্র একমাত্র কেবলমাত্র এক বছরে শুধু ফরজ নামাজ মিস করেছি 6205 রাকাত নামাজ জোরে বলেন নাউজুবিল্লাহ